পদ্মা সেতুতে নাট বল্ট খুলে টিকটক ভিডিও করে ভাইরাল হওয়া দুই যুবক বায়েজিদ ও মেহেদিকে গ্রেফতার করেছে পুলিশ। বায়েজিদকে নেওয়া হয়েছে 7 দিনের রিমান্ডে, হতে পারে যাবজ্জীবন এমনকি ফাঁসিও। এমন প্রেক্ষাপটেও এই দুই যুবককে গ্রেফতার না করে উল্টো তাকে পুরস্কার দেওয়ার দাবি বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির। কেন তার এমন দাবি সেটাও ব্যাখ্যা করেছেন তিনি। নীলুফার চৌধুরী মনি বলেন, পদ্মা সেতু বাংলাদেশের জাতীয় সম্পদ, দেশের ইতিহাসের সবচেয়ে বড় সেতুও। সেই সেতুর নাট বল্টু কেউ হাত দিয়ে খুলছে তার মানে এখানে ইঞ্জিনিয়ারদের গাফেলতি স্পষ্ট, তারা ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। ইঞ্জিনিয়ারদের যে ভুলগুলো যারা ধরিয়ে দিল সরকার তাদেরই শাস্তি দিচ্ছে রিমান্ডে নিচ্ছে। তাদের তো পুরস্কৃত করা উচিত ছিল, শাস্তির আওতায় আনা উচিত ছিল ইঞ্জিনিয়ারদের। এ সময় নীলুফার চৌধুরী আরও বলেন, নাট বল্টু খুলে ফেলা পদ্মা সেতুকে নিয়ে যদি ট্রল করা হয়, সেই ট্রল তো শুরু করেছেন একটা দলের প্রধানতম ব্যক্তি, তাকেও শাস্তির আওতায় আনুন। কিন্তু না, শব্দ হাত দিয়ে নাট খুলতে পারা যুবকদের। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি নীলুফার চৌধুরী মনির মন্তব্যের সাথে একমত? যদি একমত হন তাহলে কমেন্টে ইয়েস লিখুন অথবা নো লিখে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।